بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. প্রিয় সভাপতি, উপস্থিত কর্মীবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, 2012 সালের পরে আজকে 2019 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘের কর্মী সম্মেলন ঢাকাতে এই মিলনায়তনে শেষ পথে এখন আলহামদুলিল্লাহ বলা যা হয়ে গেল, তাই না? এখন তো মরেও যে সমস্যা নেই, সম্মেলন তো শেষ, অত সম্মেলন হয়ে গেল। 2012 সালে যুবসংঘের যিনি সভাপতি ছিলেন তিনি এখন নাই। ওই সংগঠনের 2 বছর পর পর নেতৃত্বে পরিবর্তন আসে, কিন্তু মুরব্বী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন নেই, মরা পর্যন্ত এটা মুশকিল। তো এখন আমি মরা পর্যন্ত না বলি, বলি সক্ষম না থাকা পর্যন্ত, এটাই সঠিক, তাই না? যদি কালকে প্যারালাইজড হয়ে যাই তো বেঁচতে লাভটা কি? লাইফ সাপোর্টে। অর্থাৎ যতক্ষণ কর্মক্ষম থাকা যাবে ততক্ষণ মানুষের হিসাব নিকাশ আছে। আপনারা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে রাখেন যেন কর্মক্ষম রাখেন। আমিন তো কেউই বলেন নাই, এখন বলি লাভ নেই। আহলাদিস আন্দোলনের জন্য কেন কর্মক্ষম থাকতে চাই? গাড়ি বাড়ি করার জন্য কর্মক্ষম থাকতে হবে, একতলা বানাচ্ছে দুতলা বানাবো, কি এমন জিনিসের মধ্যে আছে যে এটার জন্য আমাকে কর্মক্ষম থাকতে হবে, বাঁচতে হবে? এখানে আমরা যারা আহলে যুবসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য, তারা তখন বায়াত নেন কি বলতে হয়, আহলাদেশ আন্দোলনকেই আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করিলাম, এটা বলতে হয় না? আন্দোলন যারা কেন্দ্রীয় বোঝে সদস্য তাদেরকে ঠিক এই কথাটাই বলতে হয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের আহলাদিস আন্দোলন, এখানে অন্য কিছু শরীর নাই। আর এইটা বলার পরে আমরা যে কোরআনের যে আয়াতটা পড়ি সেটা কি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সঙ্গে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যে কঠিন আয়াত, মর্ম না বোঝার কারণেই আমরা বুঝি না এর মধ্যে আল্লাহ কি বলতে চেয়েছেন। তুমি বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু সব কিছুই হবে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই। এই যে কথাগুলো অত্যন্ত মর্মান্তিক কথা। পৃথিবীতে 2 ভাগে আছে মানুষ, একদল মানুষের লক্ষ্য দুনিয়া, দুনিয়াতে উন্নতি করব, বড় হব, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত এই চেষ্টাই করে যাব। আর একদলের লক্ষ্য আখেরাত, আখেরাতেই আমাকে চিরস্থায়ী জীবনে শান্তিময় করে তুলতে হবে, ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী জীবনকে সমৃদ্ধ করতে হবে। দুনিয়ার সব কিছুকে পাথেয় হিসাবে আখেরাতের জন্য আমরা
সঞ্চিত করব, এটি হলো আমাদের লক্ষ্য। এই একদল লোক আছে, নবী রাসূলগণ হচ্ছেন এই লোকদের মুক্তাদা, হাদি, পথপ্রদর্শক। অন্যদের পথপ্রদর্শক হচ্ছেন তারাই যারা দুনিয়াতে বড় হয়েছেন, ফেরাউন, নমরুদ, হামান, এসব লোকেরা। কারণ কারণ যখন যেত, তার সাথী লোকেরা সবাই বলতো, আহ, আমরা যদি এরকম হতে পারতাম। কারণ কিন্তু ফেরাউনের দলভুক্ত লোক ছিল না, কারণ ছিল মুসার চাষত ভাই, বনু ইসরায়েলের লোক। কিন্তু মুসার সঙ্গে থাকলে তাকে ত্যাগী হতে হবে, এই টাকা পয়সা সব আল্লাহর বাস্তে ব্যয় করতে হবে, এটা সে চায়নি। সেজন্য সে ফেরাউনের দলে চলে গেল। আর ফেরাউনের দরকার ছিল এরকম কোটিপতি একটা লোকের। ফেরাউন কারণকে বরণ করে নিল, যদিও সে মুসার ভাই। তখন মুসার দলের বহু লোক একথা বলল যে আসলে মুসার সঙ্গে থাকতে লাভ নেই, কারণের সঙ্গে থাকলে লাভ বেশি। কারণ বহু টাকা পয়সার মালিক, সেই সাথে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, সেখানে গেলে দুনিয়ার কতই না লাভ রয়েছে। এই দুটি ঘটনা আল্লাহ পাক অত্যন্ত চমৎকারভাবে কোরআনে তুলে ধরেছেন। কিন্তু যারা ছিলেন বনু ইসরাঈলের জ্ঞানীগুণী মানুষ, তারা বলল হে কারণ এবং কারণের সাথীরা, লা তাফরাহু, বেশি খুশি হও না। আল্লাহ পাক তোমাদের মতো এই সমস্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া লোকদেরকে ভালোবাসেন না, তারা শোনেনি। কিন্তু যেদিন কারণ ধনসম্পদ সহ ভূমির ধসে ডুবে মরতে শুরু করল, ক্রমেই মাটির তলে যাচ্ছে আর চিৎকার দিচ্ছে, কারণ কোনো সাহায্যকারী পায়নি, তখন কারণের ভক্তরা বলে উঠল, হায়, আমরা তো ভুলের পথে ছিলাম, মুসাই ঠিক পথে আছে। কারণের এই পরিণতি কী জন্য হয়েছিল? সে দুনিয়ার পাগল ছিল, মুসার হেদায়ত কিছু অস্বীকার করেছিল, বরং ফেরাউনের দুনিয়া পূজাকে সে বরণ করে নিয়েছিল। অথচ তার সামনেই সে নিজে তার ধন সম্পদ সহ আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাঁচানোর কেউ থাকবে। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার চোখের পলকে শেষ, আখেরাত চিরস্থায়ী। আর চিরস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জীবনে কষ্ট স্বীকার করাটাই স্বাভাবিক। জিবরিল এসে আল্লাহ রাসূলকে একদিন বলছেন, হে মুহাম্মদ, এস মাসে যতদিন চাও তুমি দুনিয়ায় বসবাস করো, মনে রেখো তোমাকে মরতে হবে। তুমি দুনিয়ার যার সঙ্গে খুশি বন্ধুত্ব করো, মনে রেখো বন্ধুকে ছাড়তে হবে। দুনিয়া তুমি যা খুশি চাই করো, মনে রেখো কাজের ফলাফল তোমাকে ভোগ করতে হবে। জিবরিল স্বয়ং এসে যদি তার নবী মুহাম্মদকে এই ধমক দিয়ে যেতে পারেন, তাহলে আমাদের অবস্থা কি? আমাদের কিন্তু সেই একই উপদেশ, সুখী সেই যে আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করে, মানুষের মুখাপেক্ষী হয় না। ওই হাদিসের শেষ দিকে কথা যাচ্ছে, সর্বদা সর্বাবস্থায় ভূ সঙ্গে ছেলেদেরকে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার জন্য আমরা উপদেশ দিচ্ছি। কর্মীর সম্বন্ধে বেরিয়ে যে যার মতো বাড়িতে চলে যাবেন, সবাইকে আমরা আল্লাহ পাকের রহমতের উপরে সুপর্দ করছি। আপনারা সেখানে বসে সিরেফ আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনকে, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার এই আন্দোলনকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। হাজার হাজার মানুষ আছে যারা বিশুদ্ধ দিনের সন্ধান পায়নি।
সন্তান না পাওয়া মানুষের সংখ্যা খুব বেশি। অনেকে সন্তান পেয়েছে ইন্টারনেটের মাধ্যমে, সংগঠিত হয়নি। আজকে এই সম্মেলন উপলক্ষে আমাকে স্টেজ খুব কমই দেখছেন আপনারা, তাই না? কিন্তু আমি বাইরে বাইরে ঘুরে বেড়াইছি, কত লোকের সঙ্গে যে সাক্ষাৎ হওয়ার সুযোগ আমার হয়েছে আজকের সম্মেলন উপলক্ষে, যাদেরকে আমি চিনি না। এরা সব ওই ইন্টারনেটে কি বলে টিউব মানে কি ইউটিউবে আর একটা কি ফেসবুকে, এইসব মাধ্যমে তারা আমাদেরকে দেখেছে। তারা তাদের বাপ দাদার আকিদা পরিবর্তন করেছে। এটা কি চারটিখানি কথা মনে করেন নাকি? কথিত আহলে হাদিসের মসজিদে দলবদ্ধ মোনাজাত এটা সঠিক নয়, যখন আমরা বলেছিলাম সেই 78-90 দিকে, 80 দিকে, তখনকার যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন আমরা হয়েছিলাম। আহলে হাদিসের লোক একটা ছোট্ট বেদা যা সালাতের অংশই নয়, সালাম ফিরে পরে দলবদ্ধ মোনাজাত এতটুকু সাড়াতে পারিনি আমরা, যার জন্য আমরা মসজিদ থেকে বিতাড়িত, নির্যাতিত। আজ পর্যন্ত এই ঢাকা শহরের কোনো কোনো মসজিদে আমরা চিরদিনের জন্য, ওরা কী বলে অবাঞ্ছিত, না নতুন পলিটিক্যাল ভাষায় অবাঞ্ছিত। অপরাধ কি আমাদের? আমরা বলেছি আপনাদের এই কাজটা সঠিক নয়। অথচ একজন লোক নিজে তার 14 পুরুষ বেদাতি যখনই দাওয়াত পাচ্ছে, হয় বা সালাত রসুল পড়ছে বা ইন্টারনেট বক্তব্য শুনছে, তখনই সব কিছু পরিবর্তন করে সে আল্লাহ আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে চলে আসতেছে। তো ওই হেদায়তি মনোজাতি আহলে হাদিসের চাইতে এই বেদাতি এই ভাইটা অনেক ভালো, না যে দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে বেদাত পরিত্যাগ করে? আর আপনি আহলে নাম নিয়ে অহংকার দেখান যে আপনি একটা বেদাত পরিত্যাগ করতে পারেন না। এটা ঠিক ওই মক্কার আবু জাহেলের গ্রুপের মতো কুরাইশরা, যারা আল্লাহ রসুলকে নিজের ঘরের লোক তাকে মেনে নিতে পারেনি, তিনি খালি বলছেন বাবা মূর্তি পূজা করি কি আল্লাহকে পাওয়া যাবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহই, আল্লাহর সঙ্গে মূর্তি কেন? এইটুক কথা বলার অপরাধে তাকে মক্কা থেকে বিতাড়িত হতে হলো। আজকে আমাদের অবস্থা ঠিক তাই। এরপরও এর মধ্যে একটা শিক্ষণীয় রয়েছে এই যে আল্লাহ রসুলের জীবনের সঙ্গে আমাদের জীবনটা মিলে যাচ্ছে, এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব সৌভাগ্য। তার ঘরের লোকরাই তার শত্রুতা করেছে সর্বাগ্রে, আমাদেরও ঘরের লোকেরাই শত্রুতা করেছে সর্বাগ্রে। মদিনার পরের লোক তার আপন হয়েছে, আমাদের এখন দেখা যাচ্ছে সংগঠনে এই পরের লোক বেশি, নতুন লোক এসছে বেশি। তবলিগে ইসলামের তার মনে হয় অর্ধেক বাহিরের লোক, চিনি না, এখনও আসছে আসবে, স্রোত কেবলমাত্র শুরু হয়েছে। বাংলার জমিনে হকের দাওয়াত যত বেশি প্রচারিত হবে, হকপন্থী অন্তরগুলো তত দ্রুত সেদিকে এগিয়ে আসবে। আর সেই হকপন্থী মানুষগুলোর কাছে আমাদের আবেদন, হাদিসটা মনে রাখেন, আল্লাহ রসুলের কথা মিথ্যা নয়। তিনি বলছেন দেখো কুলুবুল মুমিনিন জুনুদুম মুজান্নাদা, ইমানদারদের কলবগুলার হৃদয়গুলো একই সেনাবাহিনীর অংশ বিশেষ। তারা আখেরাতে যখন রুহানি জগতে আমরা ছিলাম, তখন আমরা সেই রুহগুলি একত্রে ছিলাম। যখন দুনিয়াতে এসেছি, তখন কারো জন্ম হয়েছে নোয়াখালীতে, কারো জন্ম হয়েছে সাতক্ষীরায়, কারো জন্ম হয়েছে ঢাকায়, রুহ আমরা একসাথে ছিলাম আখেরাতে রুহানি জগতে। যখন দাওয়াত পাই, তখন ওই রুহগুলো ওই রুহর কাছে এসে মিলে যায়, বুঝছেন? আমাদের দাবি আপনাদের কাছে সেটা দাওয়াত দিয়ে যান, হেদায়াতের মালিক আল্লাহ, সেটার দাওয়াত, হকের দাওয়াত দিয়ে যান। দাওয়াত ব্যতীত কখনোই মানুষের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না, কেয়ামতের দিন আপনি কৈফিয়ত দিতে পারবেন না। মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত দাওয়াতের মধ্যে নিজের জীবনকে রাখেন, আর দাওয়াতটা দিবেন নিঃসন্দেহে হকের দাওয়াত, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত। দাওয়াতে যেন কোনো গোজামিল না থাকে, দাওয়াতে যেন কোনো দুনিয়াবী স্বার্থ না থাকে, দাওয়াতে যেন কোনো রিয়া থাকে না, যেন সময় লোক দেখানো থাকে না। কোনো স্বার্থ নিয়ে যখন দাওয়াত দিবেন,
তখন আপনি ব্যর্থ হবেন। আমরা দল ভারী করে আন্দোলন করি না, একটা মানুষকে আখরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করি। আখরাতের চিন্তা করুন তো, একটা মানুষ আপনার ছেলেকে ধরেন না কেন, আগুনে পড়েছে জ্বলন্ত উত্তপ্ত কড়াইয়ের মধ্যে, আপনার স্ত্রীর কোল থেকে বাচ্চাটা পড়ে গিয়ে টকপক করে ফুটন্ত কড়াইয়ের মধ্যে সে পড়ে গেছে তেলের মধ্যে, ওরে জ্বলন্ত চেহারা করে মনে মনে কল্পনা করুন তো। বাপ মা পরিবার কোনো মানুষ সহ্য হতে পারবে? এবার ভাবুন, নিঃসন্দেহে মোশরেক এবং বেদাতি জাহান্নামী, খুব সন্দেহ আছে? এতে সন্দেহ করাটাও আর এক পাপ। কাফের মোশরেক বেদাতি কখনই জান্নাত পেতে পারে না, অথচ আমি তাকে দাওয়াত দিলাম না আল্লাহর পথে। ভাই হে কাফের ভাই, তুমি ভুল পথে আসো, আল্লাহর পথে এসো। হে মুশরিক ভাই, এটা শিরক হচ্ছে, শিরক করো না, তাওহীদের পথে এসো। হে বেদাতি ভাই, বেদাত ছাড়ো, সুন্নতের পথে এসো। এটুকু তা তোমার বলার দায়িত্ব, তাই না? যদি না বলি ধরা পড়বে না আল্লাহর কাছে। এরপরে যদি হেদায়ত না হয়, আল্লাহর ইচ্ছা। দুটি দায়িত্ব পালনের জন্য আমরা আহলেদের আন্দোলন করি। এক, এই ব্যক্তি কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে দাঁড়াবে, যেন আমাদেরকে বলতে না পারে এরা আহলেদের যুবসংঘ করতো, আহলেদের আন্দোলন করতো, সোনামণি করতো, কত কী করতো, কিন্তু আমাদের কোনো দাওয়াত দেয়নি, এই কথা যেন বলতে না পারে। দুই নম্বর, আল্লাহ যেন আমাদেরকে পাকড়া না করে বেড়া দাওয়াত দেয়নি কেন? এই দায়িত্ব, এই প্রশ্ন কি শুধু আমাকে একা করা হবে? আপনাদের হবে না, তাই না? আর তো বললাম আমির সাহেব যা করে আমরা তাতে আছি, একটা দেখা তো বিহাজাল ইমাম, ই বলবেন নাকি? জি না, ছাড়বে না, কাউকে ছাড়া হবে না। মানে আমিলা সলিয়ান ফলে নফসি, যে ব্যক্তি সৎকর্ম করলো সে তার নিজের জন্য করলো, ছেলের সৎকর্ম বাপে বাবা না, বাবার সৎকর্ম ছেলে বাবা না। মানে আসা আলাই হ্যাঁ, আর যে দুষ্কর্ম করলো সে তার উপরে বর্তাবে হবে, বলে তাজর ওয়াজিরাতুল ফিসর ওখরা, একের বোঝা অন্য বহন করবে না। এখন আমি যদি বলি ইজা তাহাইয়ারতুম ফিল মাসায়েব ফাস্তাইনু বি আসহাবিল কুবুর, আরবিতে বললাম, বাংলা বলেই কর, যখন তোমরা কোনো বিপদে দিশেহারা হয়ে যাবে তখন তোমরা কবরবাসীর ওসিলে সাহায্য প্রার্থনা করো। কী বলবো, নাউজ বলে বলতে ভয় পাচ্ছেন নাকি? যখন তোমরা বিপদে দিশেহারা হবে তখন তোমরা কবরবাসীর কাছে সাহায্য নাও, এ কথা বলা যাবে? কার সাহায্য নিতে হবে? দেখেন, যে কথাটা আমি আরবিতে বললাম এ কথা কিন্তু আমার না, আমি খালি মুখস্থ বললাম, নাম বললে আপনারা বিশ্বাসই করবেন না, তবু বলে যাচ্ছি, যত বড় বড় মাদ্রাসা উপমহাদেশের সেই সব জায়গার যত বড় বড় ওলামায়ে কেরাম, আমরা তাদের পায়ের ধুলে সমান নই, আকিদাটা হলো এরকম, আল্লাহ রসুল মরেন নাই, বেঁচে আছেন কবরে জড় দেহে, বারজখে জীবনে নয়, এই জড় দেহে বেঁচে আছেন। আর এই জন্য বাংলাদেশ থেকে বোখারশের অনুবাদক ভাইরা যে সেখানে কবরকে সামনে রেখে কবিতা বলে, বঙ্গবন্ধু বোখারি পড়ে দেখেন, আমি 73 লাইন কবিতা পড়েছি জেলখানা গিয়ে, তার মধ্যে প্রায় অধিকাংশ লাইন শিরক ভর্তি করা। হে কবরবাসী রসুল, দূর বাংলাদেশ থেকে কষ্ট করে তোমার কাছে এসেছি, তুমি আর মনস্কামনা পূর্ণ করবে, এটা কোনো শায়খুল হাদিস বলতে পারে না? বলতে হবে, কারণ আপনি যখন তার নাম শুনবেন তখন আপনারা মুখ থাকবে না। এইসব আকিদা নিয়ে বাংলা জমিল হাজার হাজার আলম আলমা ঘুরছে, আর তাদের দ্বারা যত মানুষ ইসলাম কবুল করছেন বা মুসলমান হচ্ছেন তারা এই আকিদা গড়ে উঠছে। আর এজন্য ওরসে যাওয়ার সময় কারোর টিকিট দিতে হয় না, ভাষার লাগে না, সব দৌড়াচ্ছে সেখানে, কবরে ছবিতে মূর্তিতে কীভাবে পূজা হচ্ছে সত্য ইসলামের নামেই হচ্ছে। একটি 3 অক্টোবরে
আমার সৌভাগ্য হয়েছিল দুটো কবরে যাওয়ার। একটা হলো কিউটে মাঝভান্ডাটা কোথায়, মাঝভান্ডা কোথায়, চট্টগ্রাম, তার আগে আছে নানুপুর, এ দুই জায়গায় গেছিলাম। তা নানুপুরে গেছি আমরা যখন তর্জমা সালাতের এই সালাত শুরু হয়েছে সেই সময়, এখন আমার নাম শুনে বলছে আপনি একটু বক্তব্য রাখেন সালাতের মহাবিপদ, এখানে আমি কী বক্তব্য রাখবো বেদাতি মজলিসে, 15 মিনিট বক্তব্য রাখছিলাম। তাহলে স্মরণ করে দিয়ে পয়েন্টটা আপনাদের, পিসা বসা, এখন পিসা মারা গেছে। আমি বললাম ভাই আমি চট্টগ্রাম থেকে বেরিয়ে এই পর্যন্ত আসছে, রাস্তার দুই ধারে অনেকগুলো তরুণ দেখলাম, বড় বড় পীর ইসলাম নাম, আমি আমি রাজীব গান্ধী, তখন রাজীব গান্ধী ক্ষমতা ছিল, আমি রাজীব গান্ধী মুসলমান হব, চিটাং থেকে বেরিয়েছি, কোথায় গেলে মুসলমান হওয়া যাবে, চারিপাশে বিশাল বিশাল তরুণ, মনে করলাম এইটাতে ঢুকি, এগিয়ে দেখি আরেকটা হচ্ছে আর সুন্দর তরুণ, বলে এইটাতে ঢুকি, এই করতে এই পর্যন্ত আসছি 15-16টা তরুণ কোনো হয়ে গেলাম আমার, তাহলে এখানে এসে জমার টাইম হয়ে গেছে, বাদ দিয়ে ঢুকে পড়লাম। কারণ আপনি আমাকে বক্তব্য রাখতে বলছেন, তো আমি বলবো মাননীয় বিষয়ে আমি কি আপনার কাছে বায়াত হলে আমি কি জান্নাত পাবো, এতগুলো তরুণ কোনটা ঢুকবো, আমি ছিলাম হিন্দু, আমরা 4 দলে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বৈশ্য, শূদ্র, এখানে ঢুকে দেখছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, ও বাবা তো যে একই হলো, ইসলাম কয়টা, না 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 আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি বলুন ইসলাম কয়টা, তো উনি বলছে একটাতে 4টি কাজ, এরকম জবাব নেই। হঠাৎ করে নজর পড়লো দেওয়াল লেখনের দিকে, দেওয়াল লেখন বিশ্ব মুসলিম এক হও ইসলামী ছাত্র শিবির, বিশ্ব মুসলিম এক হও ইসলামী ছাত্র সেনা, বিশ্ব মুসলিম এক হও কী যেন আর একটা রিজভি এক পার্টি আছে ওখানে, গোটা 4টে পার্টি, মানে এখানে শিক্ষক কয়জন, 40 জন, ছাত্র 1,500, শত দ্বারা উঁচু উঁচু ক্লাসে পড়েন। তো আপনারাই বলেন এই 4টে দলই একই দাবি, বিশ্ব মুসলিম এক হও, তো এক হচ্ছে না কেন, সমস্যাটা কোথায়? আপনাদের কাছে একটা এবার আবেদন, এক আপনারা তখনই হতে পারবেন যখন একটা প্ল্যাটফর্মে আসবেন, একটা লক্ষ্যে একত্রিত হবেন, সেটা কি হাবলিল্লাহ জমি বলে তখন আল্লাহর রজ্জুকে তোমরা সমবেতভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু কি? আবুল্লাহ খান বলছে হাবলুল্লাহ, তার অর্থ কোরআন হাদিস, আল্লাহ খান আবদুল্লাহ বলেন নেই, তোমরা আবদুল্লাহকে ধরো, আবদুল্লাহকে মানুষ নেই তা ধরে, তা আপনারা মানুষ ধরে বসে আছেন বলেই এক হচ্ছে না, স্যার কোনো তো বেরিয়ে মাঝখানে আসেন, এখানে কোরআন এবং হাদিস ধরেন, সব মিলিয়ে যাবে, 15 মিনিটের মধ্যে শেষ আলহামদুলিল্লাহ। তারপরে ভাত খেতে বসলাম, আসার মধ্যে ওখানে 4 জন হালেস হয়ে গেল, 2 জন তো মধ্যে মহাদ্দেশ আর 2 জন ছাত্র, আর শুনবেন শেষে বলছে স্যার এই আন্দোলন কি বাংলাদেশে আছে? হ্যাঁ আছে, তাদের আমির আছে, অফিস আছে, সবই আছে। স্যার শিখেছে ঠিকানা দেন, এত অসম্ভব, কষ্ট করে খুঁজে নিতে হবে তোমাদেরকে, জান্নাতটা এত সহজ, পরে খবর পাইছে রাজশাহী পাঠাইছে, বইটি পাঠাই দিছে অবস্থায়। এবার গেলে মাইজ ভান্ডারে, সেয়ার আসলে ভালো দিকে ভাবছে ভালো একটা খদ্দের পাওয়া গেছে, আমি পুকুরে উজি করতে গেছি, সেখানে ওর পীর যে 4 দল হয়েছে একটা খবর, আমি একটাই পীর, পীরের 4 ছেলে 7 দল বানাচ্ছে, ইনকাম সোর্স ভালো। আমাকে সে বলতেছে আমার পীরের কেরামত আপনি জানেন, কি আপনি যেখানে বসছেন এখানে বসে আমার পীর একদিন উজি করছিল, হঠাৎ করে পীর সাহেব বদনা ছড়িয়ে ফেলে দিল, আমার পীর সাহেব খেপড়ে গেল, কোন বদনা কেন ছড়িয়ে ফেলে দিলেন? পরে আমাকে বলছে তোরা কী জানিস মূর্খ, আমি রুজি করে দেখলাম যে কাবাঘরে কুকুর ঢুকেছে, এখান থেকে বন্ধ শুনে কুকুর মেরে ফেললাম, এই কেরামতে আমার পীরের, আপনি আমার কেন এসে মরে ধর, মানে মহাবিপদ। তবে তো আরেকজন এসে হাজির হয়ে গেছে, সে জামা শুনে ফেললে অত টানাটা নেই, অত রাগ করে আসল পীরের কাছে যায়, নিয়ে গেলে আসল পীর মরে গেছে, সেই খাটটা খালি পড়ে আছে। আমি বলি এটা খালি কেন, দেখেন আমাদের দাদা পীরের রুহ মোবারক রাত্রে এসে ঘুম পড়ে, আমাদের বাহ রুহ আর ঘুম পড়ে, এ কোন জাতের পীর রে বাবা, কোনো মতে ওখান থেকে নিষ্কৃতির টেনে বাড়ি চলে যায়, কোন বিপদ। এই এরাই হলো এদেশে, এরাই হলো ইসলামপন্থী,
এরা হলো খাঁটি মুসলমান। আমরা যারা কোরআন হাদিস অনুযায়ী চলতে বলি বা চলার চেষ্টা করি, আমরা হল নামও যাবো। আরও কত গালিগালা আছে। আকিদা যদি সুষ্ঠু না হয়, আমল যত সুন্দর হোক কাজ হবে না, আমলের ত্রুটি থাকতে পারে। আকিদা যদি শির্ক না থাকে, ইনশাল্লাহ ওই আকিদা নিয়ে আমি জানাতে যাব। আকিদা মজবুত করার জন্য একমাত্র সংগঠন আমাদের এখানে আছে, এখানে তরবিয়ত হয়, প্রশিক্ষণ হয়, শেখানো হয়। একদিন তো পারবেন না, আপনাকে বই পড়তে হবে, পরিবেশে বসতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে। সমাজকে যদি গড়ে তুলতে না পারেন সব শেষ হয়ে যাবে। আপনি কী করে চিন্তা করতে পারেন যে আপনার আমলে কোনো কাজ হবে না, মরা মানুষটার সুপারিশে আপনি জান্নাত পাবেন? তাহলে তো আরবের লোকদের কোন অপরাধ ছিল? তারা তো মূর্তিকে দেখে বলতো হাউলে আসে পাওনে আন্দোল্লা, এরা আমাদের জন্য কেমন আল্লাহকে সুপারিশ করবে। আমরা তো তাই বলছি, এই কবরবাসী আমার জন্য আল্লাহকে সুপারিশ করবে। একই হচ্ছে না, আউলিয়ারা কবরে মরেন না, বড় সাইনবোর্ড দেওয়া আছে। আউলিয়া কারা, এটা আলাদা শ্রেণী। হিন্দুদের যোগী সন্ন্যাসী আছে, খ্রিস্টানদের পোপ পাদ্রি আছে, মুসলমানদের পীর ফকির আছে। এটা কি আউলিয়া? কে এদেরকে আউলিয়া বলেছে? কে এই ডিগ্রিটা দিল কে? তাহলে আকিদার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে আরেকটা দল আছে, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, বৈষয়িক ক্ষেত্রে আছেন, তারা নিজেদের আইনটাকে ভেবেছেন এটাই ফাইনাল। আল্লাহর বিধান তেলাওয়াত করার জন্য, বরকত হাসিলের জন্য, আমলের জন্য নয়। ফলে জীবিতরা জীবিত মানুষ পূজা করছে, আর একদল জীবিত মানুষ মরা মানুষের পূজা করছে। আল্লাহ কিন্তু মাইনাস হয়ে গেছে। খেয়াল করে দেখছেন, বুদ্ধিমান লোকেরা সারা জীবন তাদের বুদ্ধির খেলার মধ্যে দৌড়াচ্ছে। যত বুদ্ধি আমার হোক না কেন, আল্লাহর বিধানের সামনে গিয়ে আমার বুদ্ধি চলবে এইটা তারা বুঝতেছেন না। জ্ঞানের বহির্ভূত কোনো কিছুই তারা মানতে রাজি না। এই জ্ঞানের অহংকারে জ্ঞানীদেরকে অন্ধকারে ধ্বংস করে দিয়েছে। তারা জানে না এই জ্ঞানের একটা সীমা আছে। আমার চোখের দীপ্তি ওই ওয়ালার শেষ পর্যন্ত, এর উপরে কি আছে কি আমি দেখতে পাচ্ছি? কিন্তু আল্লাহর জ্ঞানে সব তার কাছে সমান, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নাই। এই মৌলিক বিশ্বাস নিয়ে আমরা মুসলমান। এজন্য কোরআন শুরু হয়েছে কি দিয়ে? হুদ্দানিল মুত্তাকিন তাবা কি আল্লাহ দিই না গায়েব। আগে গায়েবে বিশ্বাস, আপনি অদৃশ্যে বিশ্বাস করবেন কিনা আগে বলেন। ছটা বিশ্বাস এখানে আছে, আগে অদৃশ্যে বিশ্বাস, এরপরে সালাত কায়েম করা, তারপরে জাকাত দেওয়া। আগে অদৃশ্যে বিশ্বাস করতে হবে যে আপনার জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান, যা আমরা দেখি না, অনেক অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা একেবারে ত্রুটিহীন। আমার কাছে যে কোরআন পাঠানো হয়েছে, যে হাদিস পাঠানো হয়েছে, এটা আল্লাহর কাছ থেকে পেরেছে। লায়াতি আল বাতল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজীলু মিন হাকিমিন হামিদ। যেখানে মিথ্যার কোনো প্রবেশ অধিকার নেই, না সামনে থেকে না পিছন থেকে, যা নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে, ডাইরেক্ট চ্যালেঞ্জ। অর্থাৎ কোরআন এবং হাদিসের সামনে কোনো মানুষের বক্তব্য চলে না। আহলাদিস আন্দোলন মূলত ওই মূল নির্ভেজাল তৌহিদের অনুসারে পরিচালিত। আপনারা সবাই একসাথে বলেন আহলাদিস আন্দোলন বা আহলে যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য কী, বলেন, জোরে বলেন। অনেকে ঠোঁট নড়ছে না, সবাই বলেন। আল্লাহ টিভিতে নোট হয়ে যাক এগুলা, নির্ভেজাল তৌহিদের প্রচার প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তুমি শোনো তোমার ছেলেদের কথা। এই মিলনায়তনে এক একদিন এক এক সমাবেশ হয়, তাই না? কোনোদিন খালি লারেল্লাপ্পার গান হয়, সেদিন এখানে আল্লাহ সেগুলো লেখেন। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম 9টা থেকে, এটাও কিন্তু আল্লাহ লিখছেন, তাই না? অথবা আপনাদের এই ডাকথিন ঘোষণা একেবারে ইকরার বিল লিসান, এটাও তো আল্লাহর রেকর্ডে ধরা পড়ে যাচ্ছে না? কেমন ঘটার জন্য আমরা একসঙ্গে বসবো, তখন তো এমনি করি আমরা সব সামনে সামনে দেখা হবে।
সেদিনেও কিন্তু আল্লাহ পাক বলবেন না তুমি বান্দা অমুক জায়গায় ওই ঢাকায় নিজের মিলনায়তনে তুমি এই স্বীকৃতি দিয়েছিলে নির্ভেজাল তৌহিদের, তুমি ভেজাল তৌহিদে গেলে কেন? 2012 সালে এখানে সম্মেলনে যারা এই স্লোগান দিয়েছিল তারা কিন্তু আজকে অনেকে চলে গেছে, কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনারা আছেন। এটা স্বাভাবিক, সবাই থাকে না। আপনাদের কাছে আমার আবেদন, কে কখন দুনিয়াতে বিদায় নেব জানি না, আপনারা আমৃত্যু এই নির্ভেজাল তৌহিদের আন্দোলনের সঙ্গে থাকতে রাজি আছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আপনার পরিবারটা এদিকে থাকুক এটাকে আপনি কামনা করেন না, আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী যেন আপনার সঙ্গে থাকে আমরা সেই দোয়া করি। লোকমান হাকিমের নাম শুনছেন না? তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন, যারা শুধু লোকমানে আছে উপদেশ দিলা, প্রথমে ছিল ইয়া বোনা ইয়ালা তো শিখ বিল্লা, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরক লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় পাপ। প্রখ্যাত তাবেয়ী সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলছেন যে সুদানের এই নিগ্রো মানুষগুলোর মধ্যে তিনজন মানুষ শ্রেষ্ঠ, একজন হচ্ছেন বেলাল হাবশি, একজন হচ্ছেন মুহাইজা মাওলানা উমর ইবনে খাত্তাব অর্থাৎ উমরের গোলাম মাহজা, আরেকজন হচ্ছেন লোকমান হাকিম। এই তিনজন কালো মানুষ, লোকমান হাকিম ছিলেন দুম্বা চারক আর ছাগল চড়াইতেন, তাকে জিজ্ঞেস করলো আপনি এত জ্ঞানী কেমন করে হলেন? আমার তো কোনো লেখাপড়া নাই, তো আমি মনে করি চুপ থাকার মধ্যেই শান্তিটা বেশি, আমি মিথ্যা কথা কখনো বলি না, এতে আমি মনে প্রশান্তি লাভ করি, আমি আমানতের খেয়ানত করি না, আমি কাউকে গালি দিই না, আমাকে কেউ গালি দিলে আমি সবর করি না, এগুলি আমার পুঁজি, আমার তার কিছু না। তিনি তার ছেলেকে মৃত্যুর সময় এই পুজোগুলো দিলেন যে আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহগুলো পুরোটাই কোরআনে নিয়ে আসছে। প্রথম কথাই বাবা লা তুশরিকুল্লাহ, তোমরা শিরক করো না, আর কোনো কাজের মধ্যে শিরক মিশেও না, শিরক করা আর তৌহিদের সঙ্গে শিরক মিশানো এটাও কিন্তু খারাপ, ভেজাল মিশানো যাবে না, নির্ভেজাল তৌহিদের এই জন্য ভাষা দিয়েছে নির্ভেজাল তৌহিদ। যখন আমরা এটা লিখি তাহলে একজন প্রফেসর আমাকে বলছিলেন, বলছিলেন যে স্যার এটা কী দিলেন, তৌহিদের আবার ভেজাল হয় নাকি? আমার তো আপনার মাথায় কিছু নাই, ভেজাল তো তৌহিদেই হয়, খাঁটি সরষের তেলেই তো ভেজাল বেশি হয়, সেরকের আবার কী ভেজাল হয়? সেরেক তো নেই ভেজাল, সেরে কি তৌহিদটার মধ্যে ভেজাল মেশায় বেশি। প্রচার আর প্রতিষ্ঠা, আগে কিন্তু প্রতিষ্ঠা বলে নাই, আগে বলছি প্রচার, প্রচার না হলে প্রতিষ্ঠা হয় না, আপনাদের দায়িত্ব হলো দাওয়াত, স্রেফ প্রচার করে যান, যাকে আল্লাহ কবুল করবেন তিনি আপনার দাওয়াতে আসবেন, এর জন্য আপনার চিন্তা করা লাগবে না। তিনি মেনে নিলে এটা প্রতিষ্ঠা হলো, অর্থাৎ তার জীবনে হলো, এমনি করে আরেকজনের জীবনে হলো, এমনি করে সারা জীবন সারা দেশ সারা সমাজে ছড়িয়ে পড়লো, এমনি করে এদেশের মানুষজন অধিকাংশই কোরআন হাদিস পন্থী হয়ে যাবে, তো মন্ত্রী এমপিরা কী হবে, ইংলিশ হবে না, অটোমেটিক্যালি আহলে হাদিস হবে। এখনও কিন্তু বাংলাদেশের সংসদে বহু আহলে হাদিস আলেম আছেন, মাদানিও আছে আমাদের আগে বিশেষ ছিলেন, বহু মন্ত্রী এমপি আছেন, প্রতি সংসদেই থাকে, এবং জিয়াউর রহমান নিজে আহলে হাদিস ব্যাখ্যা ছিলেন না বগুড়া, তা আমরা চলে গেলাম কারাদণ্ডে, তার সরকার আমলে না, মানে চেতনাহীন মানুষ দিয়ে কোনো কাজ হয় না, কথা হলো চেতনা সম্পন্ন মানুষ দরকার, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তার প্রথম উপদেশ বাবা তুমি যেন শিরক করো না, ইন্না শিরক লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনলো এবং তাদের ঈমানের সঙ্গে জুলুমকে নিশ্চিত করলো না। সাহাবা কেরাম বলেন হে আল্লাহর রাসূল, এমন কোনো মুমিন কি আছে তাদের ঈমানের সঙ্গে একটুও জুলুম জীবনে করেনি, এমন লোক কি দুনিয়া থেকে আছে? তখন আল্লাহর রাসূল বললেন তোমার অর্থ বুঝতে পারো না, এখানে জুলুম অর্থ শিরিক, ঈমানের সঙ্গে তৌহিদের সঙ্গে শিরিক মিশ্রিত যারা করে না
তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। এজন্যই বলছি আকিদা মজবুত করেন, আমল কিছু ত্রুটি হোক তাও ভালো, কিন্তু আকিদা মজবুত, কোনো অবস্থায় আপনার উন্নত মস্তক কোনো কবরে নত হবে না, কোনো অবস্থায় আপনি কাউকে ওসিলা মানবেন না, আপনার আমল আপনাকে মুক্তি দিবে আল্লাহর রহমত যদি হয়। আল্লাহ রসুল একদিন বললেন, দেখো আমার আমলও আমাকে মুক্তি দেবে না যদি আল্লাহ পাক আমাকে রহমত না করেন। সাহাবাকে বলছেন, কেমন কথা হলো, আপনার তো আগে পিছিয়ে সবগুণা মাপ না, আমাকে আল্লাহর রহমত আমার আগে পিছিয়ে সবগুণা মাপ হয়েছে বটে, কিন্তু ওই দিন যদি আল্লাহ আমাকে রহমত না করে আমি জান্নাতে ঢুকতে পারবো না। তো রসুলের নিজের কাছে যদি এই অবস্থা হয় তো আমাদের অবস্থা কী হবে? অত আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ যে কাজ করলে খুশি হন আমাকে সেই কাজ করতে হবে না? এটা সহজ কথা। তারপরে বাপ মা, একবার আল্লাহর সঙ্গে বাপ মা পরে আসছে, কারণ আল্লাহকে আমরা দেখি নাই, বাপ মাকে দেখেছি। বাপ মা দুনিয়া না থাকলে সন্তান আসতো? অতএব তারাই হলো মূল মাধ্যম। সেজন্য ইব্রাহিমের ইসলাম এ লোকমানের দ্বিতীয় হলো যে তুমি তোমার বাপ মার আনুগত্য করো, কিন্তু যদি তারা তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য ফেলা ততই হোমা, তো ওই বাপ মার আনুগত্য করা যাবে না। এই কথাটা দূর অতীতে তিনি বলেছেন, এটা আল্লাহর কথার সঙ্গে পুরোপুরি মিলে গেছে আমাদেরও বক্তব্য। তাই কোনো অবস্থাতেই আপনার কোনো শিরক বা শিরকি আকিদা বিশ্বাসের সঙ্গে আপোষ করবেন না। আহলাদিস হওয়ার জন্য অন্য যুবসংঘে বা আন্দোলনের সদস্য হওয়ার জন্য বড় শর্ত হলো আপোষহীন তৌহিদপন্থী হওয়া এবং বেদাত মুক্ত সুন্নতপন্থী হওয়া, মনে থাকবে। শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বেদাত মুক্ত নির্ভেজাল সুন্দর অনুসারী হওয়াটাই হলো মূল শর্ত। এরপরে তিনি বলছেন, অত্তাবে সাবিল আমান আনাবেলাইয়া, কঠিন কথা, হে সন্তান আমি তো মরে যাচ্ছি, তুমি সবসময় ওই সব লোকদের সঙ্গে থাকবে, মান আনাবে এলাইয়া, যারা আল্লাহর প্রতি অনুগত তুমি তাদের সঙ্গে থাকবে, কারণ ছেলেরা সাধারণত সংঘপ্রিয়, ওরা একা থাকে না, সাথী সঙ্গে খুঁজবেই। আজকাল যে কিশোর অপরাধ বেড়ে গেছে, কারণ বন্ধুরা বন্ধুকে মারতেছে, অথচ বন্ধুকে মানুষ এত ভালোবাসে যে বাপ মাসেই বন্ধুকে বেশি ভালোবাসে, এটা স্বাভাবিক। আমাদেরও ছাত্রদিনে অনেক বন্ধু ছিল, কিন্তু আজকালকার ছেলেপেলে এত খারাপ হয়ে যাচ্ছে কেন? কারণ মান আনাবা এলাইয়া এই শর্তে তারা পড়েনি, তারা আল্লাহমুখী বন্ধু ছিল না, তারা শয়তানমুখী বন্ধু। এই জন্যই লোকমান অনেক আগেই বলে দিচ্ছেন, তবে সাবিল মান আনাবা এলাইয়া, তুমি চলবে তাদের রাস্তায় যারা আমার দিকে মুনিব, বিনত, বিনয়ী। আহলাদের যুবসংঘের ছেলেদের যারা বন্ধু হবে তারা তাদের সমমনা হতে হবে, বিপরীতমুখী লোকদের সঙ্গে বন্ধুত্ব চলবে না। আপনাদের এই বিষয়টার জন্য খেয়াল থাকে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা হলো একটা পলিটিক্যাল কথা, কিন্তু সংগঠন করার জন্য আপনাকে অবশ্যই সমমনাদের সঙ্গে থাকতে হবে। বাতিল পন্থীদের সঙ্গে আপনি কোশ্চেনগুলো আপোষ করতে পারবেন না, তাহলে আপনার নিজের ইমানটাই নষ্ট হয়ে যাবে। এরপরে তিনি আমাদেরকে শোনাচ্ছেন হিয়া বনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সালাত কায়েম করো। বিষয়টা খুব কঠিন, সালাতে ফাঁকি দিবেন না। সালাত হলো নৈতিক জীবন সংরক্ষণের মূল চাবিকাঠি, এটা যার অলসতা সব কাজই তার অলসতা, বিষয়টা খেয়াল রাখবেন। উতলা উহিয়া ইলাইকা ইলাইয়া মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ, সব থেকে আল্লাহ সালাতের কথা বলে দিয়েছে। সব শেষে যে বিষয়টা আসছে, তুমি অবশ্যই তোমার জীবনে চলার পথে মধ্যপন্থা অবলম্বন করো, অক্সদ ফি মাসিকে অগ্রদ বিন সওতেক, তুমি চলাচল করবে মধ্যপন্থায়, চরমপন্থা নয়। আহলেদের যুবসংঘের ছেলেরা কখনই চরমপন্থী হয় না, আবার শৈথিল্যবাদীও হবে না। সালাদ সিয়াম সব বাচ্চা দিয়ে পরে পড়বে সালাদ, এক ব্যবসাটা করিনি, এটা শৈথিল্যবাদ। সবসময় মনে রাখবেন সালাদ সিয়ামের ব্যাপারে, এবাদতের ব্যাপারে যদি আপনি শৈথিল্যবাদী দেখান,
আল্লাহ কিন্তু আপনার থেকে সরে যাবে। ইয়া বনি আদম তাফারাক্ত ইবাদতি, হে আদম সন্তান আমার ইবাদতের জন্য অবসর হও, যদি তুমি না হও তাহলে ব্যস্ততা দিয়ে তোমার দু হাত আমি ভরে দেব, আর যদি তুমি অবসর হও আমার ইবাদতের জন্য তোমার দু হাত আমি ভরে দেবো রহমত দিয়ে, তোমার কোনো সমস্যা হবে না। এ বিষয়ে যেন যুব সঙ্গে ছেড়ে দেবো, কোনো শৈথিল্যবাদ না আসে বিষয়ে খেয়াল নিতে। সবশেষে আপনাদের কাছে আমার উপদেশ, কুনু আবনা আল আখেরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, আপনারা আখেরাতের সন্তান হন দুনিয়ার সন্তান নন। আখেরাতের লক্ষ্যে দুনিয়াকে পরিচালিত করুন, দুনিয়ার জীবনের মাধ্যমে আপনি আখেরাতের পাথর সঞ্চয় করুন, এর বাইরে আমাদের কিছুই করণীয় নাই। যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই কথাটা যদি মনে থাকে শেষ কথা আমার এই, কুনু আবনা আল আখেরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান ন। আহলাদীয় যুব সংঘের এক কর্মী সম্মেলনে আগত সকল ভাইকে আমি অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই সুন্দর সমাবেশ হওয়ার জন্য আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। এবং আজকে তিনি প্রধান অতিথি ছিলেন, তিনি কত ত্যাগ স্বীকার করে করে এসছেন তা তো আপনার তার মুখ দিয়ে শুনলেন। প্রধানমন্ত্রীর সবার সঙ্গে হয়ে বিদেশের লালে গেলে যা সম্বর্ধনা পাওয়ার যে একটা লোভ, এটা সবার মধ্যে আছে না, সেটাকে তিনি ত্যাগ করে এই সম্মেলনে আসাটা অত সহজ ব্যাপার মনে করবেন না, এটা খুব কম ত্যাগের বিষয় নয়, বড় ত্যাগ। আপনিও আসছেন কিনা সন্দেহ, বাড়িতে এরকম সুযোগ থাকলে দোয়া করবেন আল্লাহ পাক বান্দাকে দিয়েই তো আমাদের সেব করবেন, তাই না? যেন তাদের মন মানসিকতা আমাদের প্রতি এমনভাবে ভালো রাখেন, সেটা আল্লাহকে দোয়া করতে হবে না? আল্লাহ তো অন্তর ঘোরানোর মালিক, তাই না? আজকে বন্ধু কাল শত্রু যেতে পারে না, যিনি যতটুকু আমাদের জন্য সহযোগিতা করছেন আমরা তার শুকরিয়া আদায় করবো না? মানলাম আশকুরিল্লাহ লাম আশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। ঘরের লোক পর হচ্ছে, পরের লোক ঘরে আসবে, এটা তো আল্লাহ পাকের খেলা। অত এই জন্য দুশ্চিন্তা করবেন না, আপনারা হকের উপরে থাকলে আল্লাহর দায়িত্ব আপনাদের সাহায্য করা, তিনি কাকে দিয়ে সাহায্য করবেন এটা তারই ব্যাপার, আমাদের ব্যাপার না, আমরা মানুষ চেনব না। অতএব সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যিনি যতটুকু আপনাদের সাংগঠনিক জীবনে সহযোগিতা করেছেন সবার প্রতি আপনার কৃতজ্ঞ থাকবেন, অকৃতজ্ঞ হবেন না। আর মানুষ যত আপনাকে গালি দেবে ধৈর্য ধারণ করবেন, অধৈর্য হবেন না, যত হিংসা করবে পাল্টা হিংসা করবেন না, হিংসা প্রতিহিংসার এই আগুনে দেশ জ্বলছে, আমাদেরকে লোক বেশি হিংসা করে, ভালো প্রতি মানুষ হিংসা করে স্বাভাবিক, এই হিংসা থেকে দূরে থাকবেন। হিংসা যে করছে গুনাহ তার হবে, আমি করি না ইনশাআল্লাহ নেকি হবে, সবর করবেন সবরে ফলাফল পাবেন। তাদের জন্য উত্তম যাজা রইল যারা দুনিয়াতে সবর করেছে। আল্লাহ নিজে বলছেন জান্নাত এবং রেশমি জান্নাতি পোশাক তাদের জন্য অপেক্ষা করছে। তাহিয়াতুন ফিহা সালাম, আল্লাহ পাক আপনাদেরকে কিয়ামতের নিজে অভিবাদন দিবেন এবং সালাম করবেন। সালামুন কওলাম মিন রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে গেলে কেমন হতে হয় তা বুঝতে পারছেন তো? যুব সংঘের এবং আন্দোলনের ভাইদেরকে আমরা দাবি করব, মৃত্যুর পরে যেন আমরা আল্লাহ পাকের অভিবাদন পাওয়ার যোগ্যতা হাসিল করে যেন দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে তোমার পথে হেদায়ত দান করো এবং আমাদের ভাই বোনদেরকে তোমার পথে কবুল করে নাও। শেষে কয়েকটি আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম, প্রচলিত বিচার ব্যবস্থার ফাঁদে অন্যায়ভাবে ফাঁসির আসামি হয়ে ঢাকা হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে
বন্দি জীবন যাপন করছেন, তার জন্য আপনারা অন্তরখোলা দোয়া করবেন যেন এই মিথ্যা বিচার থেকে আল্লাহ পাক তাকে দ্রুত নিষ্কৃতি দান করেন। চট্টগ্রাম আহলে জামে মসজিদ যাকে ধ্বংস করার জন্য বিদ্যার্থীরা মিছিল করে স্যার এক সপ্তাহ ধরে চেষ্টা করেছিল, সফল হতে পারেনি, সেই মসজিদের যিনি দাতা তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, দোয়া করুন আল্লাহ পাক তার এই কঠিন রোগ থেকে মুক্তি দান করেন। বন্যা দুর্গত এলাকার কথা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, কালকে যেটুক ছিল আলগা আজকে ওটুকু দেশে ডুবে, এই বন্যা দুর্গত এলাকায় ভাইদের মধ্যে ত্রাণ বিতরণ করা জরুরি। কালকে যে ছিল আমির আজকে সে ফকির, ভিটি বাড়িটা পর্যন্ত চলে গেছে পানির গর্ভে। গত বছরে আগের বছর আমরা নিজেই গেছিলাম, এবারে যে অবস্থা যে বন্যা আরও লেন্দি হয়ে যায় তাহলে তাদের অবস্থা কী হবে ওকে বুঝেন। আপনারা যারা এসছেন বন্যা দুর্গত এলাকায় দেওয়ার জন্য শশা স্থানে বসে থাকেন, ভলেন্টিয়ার বাইরে বেরিয়ে যান, দ্রুত বৈঠকে দান দিয়ে দেবেন। আমি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে যা আছে দিয়ে যাবেন, পরে বাড়ি থেকে সংগঠনের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আজকে অন্তত যে শুনলেন আজকে যা পারেন তাই দেবেন, আমি শশা জেলায় পাঠিয়ে দেব। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।